বিসমিল্লাহির রহিম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আজকের অনলাইন লাইভ ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সৈয়দ আহমেদ কলেজ, সুগানপুকুর, গাবতলী, বগুড়া। আজকে একাদশ শ্রেণীর শিক্ষার্থী যারা আসো তারা নিশ্চয় জানো আজকে আমি সাধারণত দ্বিতীয় পত্র নিয়ে তোমাদেরকে ক্লাস নিই। আজকে আমি দ্বিতীয় পত্রের তোমাদের দ্বিতীয় অধ্যায়ের পাঠ সাত নিয়ে আলোচনা করব, সাতের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়, তোমাদের কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, আশা করি তোমরা বুঝতে পারছ। ছবিটা কার? ছবিটা এমন একটি মহিয়সী নারী ইন্ডিয়ান হিস্ট্রিতে যিনি অদ্বিতীয় হয়ে আছেন। তা আমরা নেক্সট স্লাইডে দেখব ছবিটি কার। এই ছবিটি ছিল সুলতানা রাজিয়া। অর্থাৎ গত ক্লাসে আমরা ইলতুৎমিশ নিয়ে আলোচনা করেছিলাম, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন সুলতানা রাজিয়া। সুলতানা ইলতুৎমিশের মৃত্যুর পর ইলতুৎমিশ দেখেছিলেন তার তিনজন পুত্র ছিল, জ্যেষ্ঠ পুত্র তার জীবিত অবস্থাকালীন তিনি মৃত্যুবরণ করেন, কিন্তু পরবর্তীতে দ্বিতীয় পুত্র তৃতীয় পুত্ররা অযোগ্য ছিল, তাই তিনি সুলতানা রাজিয়াকে মনোনয়ন দিয়ে গেছিলেন যে আমার পরে পরবর্তী নারী হলেও বুদ্ধিমত্তার দিক থেকে সুলতানা রাজিয়া শ্রেষ্ঠ হবেন। তো এই মনোনয়ন নিয়েই তিনি ক্ষমতায় আসার কথা ছিলেন, কিন্তু তিনি ক্ষমতায় আসতে পারেন নাই। কিন্তু তৎকালীন সময়ের আমির ওমরারা, অভিজাত শ্রেণীর লোকেরা নারী নেতৃত্বকে মেনে নেয়নি, তাই তারা ইলতুৎমিশের দ্বিতীয় পুত্র রুকনউদ্দিন ফিরোজকে সিংহাসনে অধিষ্ঠিত করেন। এবং সিংহাসনে অধিষ্ঠিত করার পর দেখা যায়, আমরা দেখি যে সিংহাসন লাভ তিনি কীভাবে করলেন। আমরা এর পূর্বেই বলেছি ইলতুৎমিশের দ্বিতীয় পুত্র রুকনউদ্দিন ফিরোজ মাত্র ছয় মাস তিনি ক্ষমতায় ছিলেন। 1236 খ্রিস্টাব্দে তিনি তাকে আমির ওমরারা পিতার মনোনয়নকে বাদ দিয়ে তারা এই দ্বিতীয় পুত্রকে তারা ক্ষমতায় অধিষ্ঠিত করেন। এবং রাজমাতা শাহ তুরকান, এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনি একজন অকর্মণ্য শাসক ছিলেন এবং ইন্দ্রিয়পরায়ণ শাসক ছিলেন, এবং রাজমাতাই পরোক্ষভাবে শাসন কার্য পরিচালনা করত। এবং তাদের এই কুশাসনে অতিষ্ঠ হয়ে গিয়েছিল অভিজাত সমাজ তথা সাধারণ জনগণ। তাই আসলে আমরা কিন্তু একটা বিষয় লক্ষ্য করি যে দুইটা গ্রুপ কিন্তু হয়ে যায়, যেহেতু পিতার মনোনয়ন নিয়েছিল, দিয়েছিল হচ্ছে সুলতানা রাজিয়াকে, সুলতানা রাজিয়ার পক্ষে বেশ কিছু অভিজাত শ্রেণী, তারপরে হচ্ছে অন্যান্য জনগণ তাকে সমর্থন করে। করার ফলে তার সাথে যুক্তি পরামর্শ করে যে না, এইভাবে চলতে পারে না, যেহেতু আপনাকেই মনোনয়ন দিয়ে গিয়েছেন হচ্ছে পূর্ববর্তী শাসক সুলতান ইলতুৎমিশ, তাই আপনারই ক্ষমতায় অধিষ্ঠিত থাকা উচিত। এভাবে যাই হোক, বেশ কিছু আমির আমাত্য এবং অভিজাত শ্রেণী এবং জনগণকে সাথে করে নিয়ে সুলতান এই রুকনউদ্দিন ফিরোজ শাহর বিপক্ষে তারা একটা বাহিনী গঠন করেন, এবং পরবর্তীতে বলা যায় যে একটা ছোটোখাটো যুদ্ধের মাধ্যমে এই রুকনউদ্দিন ফিরোজ শাহ পরাজিত হয় এবং এই তৎকালীন সময়ের আমির আমাত্যদের সমর্থন নিয়ে
তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হন এবং রাজমাতা শাহ তুরকান এবং রুকনউদ্দিন ফিরোজ শাহকে বন্দী করা হয়, কারারুদ্ধ করা হয়, এবং এর মধ্য দিয়ে তিনি কিন্তু যে সুলতানা রাজিয়া ক্ষমতায় অধিষ্ঠিত হন, সিংহাসন লাভ করেন। সিংহাসন লাভ করেই তিনি বেশ কিছু সমস্যার সম্মুখীন হন। সমস্যাগুলি এখানে চিহ্নিত করা আছে, মূল সমস্যাগুলি প্রাদেশিক শাসকদের বিরোধিতা। প্রাদেশিক অনেক শাসকরাই তার এই নেতৃত্বকে মেনে নেয়নি, তারা তার এই শাসনের বিরুদ্ধে বিরোধিতা করেছে। শুধু তাই না, দেখো প্রধানমন্ত্রী, তার প্রধানমন্ত্রী জুনাইদও তার বিরোধিতা করে, আলেম ওলামাদের বিরোধিতা, তুর্কি চল্লিশ চক্রের বিরোধিতা, অভিজাত অনেকেরই বিরোধিতা, কারামাতিয়া ও মুলাহিদ মুসলিম সম্প্রদায়ের বিরোধিতা। এই যে বিরোধিতা করেছে, এই বিরোধিতার অন্যতম কারণ ছিল, তারা আসলে মূল কারণ হচ্ছে তারা নারী নেতৃত্বকে মেনে নিতে পারেনি। তৎকালীন সময় আলেম ওলামা বলো, অভিজাত শ্রেণী বলো, তারা এই নারী নেতৃত্বকে আসলে মেনে নিতে পারেনি। শুধু এই নারী নেতৃত্বকে মেনে না নেওয়ার কারণেই কিন্তু তারা তার এই বিরোধিতা করেছে। তিনি একজন যোগ্য এবং চৌকস কৌশলী শাসক ছিলেন, তারপরও কিন্তু তারা তার শাসককে মেনে নেয়নি এবং তারা ষড়যন্ত্র করেছে তাকে উৎখাত করার জন্য, উচ্ছেদ করার জন্য। এই সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলো তিনি কঠোর হস্তে দমন করে কিন্তু শাসন কার্য পরিচালনা করেছেন। আমরা দেখি এখানে, দেখো যে সুলতানা রাজিয়ার গৃহীত পদক্ষেপ সমূহ, তিনি কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। পদক্ষেপের মধ্যে সামরিক শক্তিতে তিনি দুর্বল হলেও কূটনৈতিক কৌশলী ও মেধাসম্পন্ন জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি আসলে মূলত কি করেছিলেন, তিনি যে যারা যারা আসলে তার বিরোধিতা করেছিলেন তাদের মধ্যেই তিনি কিন্তু গণ্ডগোল লাগিয়ে দিয়েছিলেন, যে তোমাকে চাচ্ছে না ক্ষমতায় কিংবা তুমি ভালো কিছু করো এরকম। অর্থাৎ আমাদের সমাজেও কিন্তু এরকম আছে, একজনের আর একজনকে লাগিয়ে দিয়ে তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করা। ঠিক এই কাজগুলো তিনি করে মোটামুটিভাবে ওরা ওরাই ফ্যাসাদের মধ্যে থাকুক, আর মাঝখান থেকে তিনি ক্ষমতা দখল করে। ইংরেজরাও কিন্তু আমাদের সাথে এই কূটবুদ্ধিগুলো করেছিলেন, যেরকম এই যে বঙ্গভঙ্গ বলো, এটা বলো, সেটা বলো, এগুলো নিয়ে তারা হিন্দু মুসলমানদের দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে তারা কিন্তু ক্ষমতায় মানে শাসন ব্যবস্থা পরিচালিত। ঠিক এইরকম কিছু পদক্ষেপ তিনি গ্রহণ করেছিলেন, যে ওদের মধ্যেই বিভিন্ন সমস্যা সৃষ্টি করে এবং বিভিন্ন গণ্ডগোল লাগিয়ে দিয়ে তিনি ক্ষমতায় ছিলেন এবং দাপটের শাসন শাসন ব্যবস্থা পরিচালিত করেছেন। দ্বিতীয়ত, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, প্রশাসন ব্যবস্থায় তিনি বিকেন্দ্রীকরণ করেন, তার পছন্দ মতো শাসকদের বিভিন্ন প্রদেশের দায়িত্ব দেন এবং যারা তার বিরোধিতা করতে পারে এমন লোকদেরকে তিনি কিন্তু বিভিন্ন পদ পদবি দিয়ে তিনি সেই বিদ্রোহীকরণ পরিবেশকে তিনি শান্ত করার চেষ্টা করেন। শুধু তাই না, এই যে যারা তার সাথে ষড়যন্ত্র করেছিল তাদেরকে কিন্তু উচ্ছেদ করে তিনি নতুন লোক নিয়োগ করেন। এখানে আমরা দেখছি নতুন প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান নিয়োগ, খাজা মুহাজ্জাবুদ্দিন ও সাইফুদ্দিন আইবককে সেনাপ্রধান নিয়োগ করা হয়। কিন্তু এগুলার একদিকটা যেরকম ভালো দিক ছিল, অন্যদিকে কিন্তু এটার একটা ব্যাড ইফেক্টও ছিল। কিন্তু তারা তো আর ক্ষমতা চলে গেলে বসে থাকবে না, তারা কিন্তু যাদের ক্ষমতা চলে গিয়েছিল তারা কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। আমরা এখন দেখি সুলতানা রাজিয়ার বিরুদ্ধে যারা যারা ষড়যন্ত্র করেছিলেন তারা কারা। চল্লিশ চক্রের ক্ষুব্ধতা ও বিদ্রোহ, আমরা দেখেছিলাম যে তুর্কিদের নিয়ে হচ্ছে ইলতুৎমিশ চল্লিশ চক্র নামের একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছিলেন, কিন্তু তাদেরকে অবমূল্যায়ন করেছিলেন হচ্ছে সুলতানা রাজিয়া, এই জন্য তারা ক্ষুব্ধ হয় এবং তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। পরবর্তীতে প্রাদেশিক শাসকদের অনেকেই তার বিরোধিতা করেছিল, যাদের স্বার্থ উদ্ধার হয়নি, এটাই স্বাভাবিক, তারা বিরোধিতা করেছিল। এবং প্রধানমন্ত্রী জুনাইদও কিন্তু যে পূর্ববর্তী প্রধানমন্ত্রী জুনাইদও কিন্তু এর মধ্যে ছিলেন। যাই হোক, তুর্কিদের পরিবর্তে তিনি তাজিক অনুগত বিশ্বস্ত ব্যক্তিদের উচ্চ রাজপদ দেওয়ায় তুর্কিরা ক্ষুব্ধ হয়। আমির ই হাজিব আইতাগিনের নেতৃত্বে রাজিয়ার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র,
একজন আমির বিখ্যাত আমির ছিলেন, অন্যান্য আমিররা তার সাথে মিলিত হয়ে রাজিয়ার বিরুদ্ধে কখনো ষড়যন্ত্রে লিপ্ত হয়। এই আইতাকিনের সাথে আবার ভাতিন্দার এক শাসনকর্তার আন্তুলিয়ার খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কারণে রাজিয়ার বিরুদ্ধে তাকে লেলিয়া দেয় এবং একটা যুদ্ধের অবতীর্ণ হয়, আমরা সেটাই দেখব নেক্সটে। আন্তুলিয়ার বিদ্রোহ ও রাজিয়ার ক্ষমতা চুক্তি, আমি এর পূর্বেই বলেছি ভাতুন্দার শাসনকর্তা ছিল আন্তুলিয়া, এই যে বিশিষ্ট আমির আমর্তরা যাদের স্বার্থ স্বার্থে আঘাত এনেছিল তারা এই আন্তুলিয়ার সাথে যোগাযোগ করে বিদ্রোহ করে এবং রাজিয়া তার বিদ্রোহ দমন করতে যেয়ে যে সমস্যাটা হয় তিনি কিন্তু পরাজিত হয়, তিনি পরাজিত হয় এবং বন্দী হন। কিন্তু রাজিয়া ছিলেন অত্যন্ত কৌশলী, বুদ্ধিমান এবং সুচতুর একজন মহিলা, তাই তিনি আর পরোক্ষভাবে যখন তার সাথে পরাজিত হলো এবং বন্দী হলো, পরোক্ষভাবে এখানে তার তৃতীয় পুত্র অর্থাৎ এই যে দিল্লিতে অন্যান্য আমির আমর্তরা ইলতুৎমিশের তৃতীয় পুত্র বাহারামকে তারা কিন্তু ক্ষমতায় অধিষ্ঠিত করে এবং তারা এখানে বাহারামকে সুলতান হিসাবে ঘোষণা করে। আর এই দিকে সুলতানা রাজিয়া দেখলেন যে এইভাবে তো আমার বন্দী অবস্থায় থাকলে হবে না, তিনি আনাতুলিয়াকে প্রলোভন দেন এবং তার সাথে বিয়ে করেন। বিয়ে করে তিনি সৈন্যবাহিনী সংগ্রহ করে তিনি কিন্তু তার রাজধানী দখল করার জন্য এগিয়ে যান, অর্থাৎ আনাতুলিয়ার সাথে যোগ দিয়ে তার একটা বাহিনী গঠন করে তিনি কিন্তু আবার তার সিংহাসন পুনরুদ্ধার করার জন্য যান। কিন্তু সে বাহারামের সাথে সে যুদ্ধে কিন্তু পরাজিত হয়, পরাজিত হয়ে তারা পিছনে ফেরার পথে, অর্থাৎ তারা যখন ব্যাক করে আসছিল পরাজিত হয়ে, কিন্তু পথের মধ্যে আততায়ীর হাতে এই দুইজনই নিহত হয়। এইভাবে আনাতুলিয়া এবং রাজিয়ার পতন ঘটে। আমরা এখন দেখব, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই সুলতানা রাজিয়ার ব্যর্থতার কারণ। সুলতানা রাজিয়া কি আসলেই ব্যর্থ হয়েছিলেন? আসলে কিন্তু তিনি ব্যর্থ হন নাই। তিনি আমি বলবো যে তিনি যেরকম আমাদের বেগম রোকেয়াকে আমরা নারী জাগরণের অগ্রপথিক বলি, সেরকম ভারতে প্রথম দিল্লি সালতানাতের নারী সুলতান হিসাবে কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যাই হোক, আমরা এখানে দেখি নারী হয়েছিল তার প্রধান অযোগ্যতা। ঈশ্বরী প্রসাদ বলেছেন নারী হওয়াই ছিল তার প্রধান অযোগ্যতা, তিনি যদি নারী না হতেন তাহলে কিন্তু তার তিনি একজন সফল শাসক হিসেবে বিবেচিত হতেন। যাই হোক, তার অন্যতম আরেকটা ব্যর্থতার কারণ হচ্ছে পুরুষের বেশ ধারণ। তিনি শাসন ব্যবস্থা যখন পরিচালনা করছেন তিনি কিন্তু পুরুষের মতো করে নিজেকে নারী মনে করেন নাই, তিনি পুরুষের মতো করে পোশাক পরিচ্ছদ পরে কিন্তু শাসন করেছেন এবং পর্দা প্রথার অবজ্ঞা করেছেন। তিনি পর্দা প্রথাকে তৎকালীন সময়ে বলা যায় ত্রয়োদশ শতাব্দীতে যখন মধ্যযুগে নারীদেরকে ঘরের মধ্যে রাখার একটা প্রবণতা ছিল, তিনি সেই সময়কে এই পর্দা প্রথাকে অবজ্ঞা করেছিলেন, যেটা সমাজ এবং তৎকালীন সময় আলাম ওলামা সম্প্রদায় কেউই কিন্তু এটা ভালো চোখে দেখেনি। প্রকাশ্য অশ্বারোহণ, তিনি প্রকাশ্যে পুরুষের মতো পোশাক পরিচ্ছদ পরে অশ্বারোহণ করতেন এবং তিনি ছুটে চলতেন, এটাও কিন্তু সবাই অনেকে ভালো চোখে দেখেননি। যাই হোক, আমির ওমরদের নারীর শাসনের অপমান বোধ, তারা অনেকেই মনে করতেন এই নারীরা আমাদেরকে শাসন করবে, এটাকে তারা অপমান বোধ মনে করতেন। তুর্কি অভিজাতদের উচ্চভিলাষ, তুর্কিদেরকে তিনি অবহেলা করেছিলেন, এই কারণে কিন্তু তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তার পতনে ত্বরান্বিত করেছিল। রাজিয়ার দৃঢ় ব্যক্তিত্ব, কঠিন হস্তে শাসন পরিচালনা, রাজিয়া সুলতানা রাজিয়া এমন একজন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তিনি কারো পরামর্শ কিংবা নিয়ে তিনি কিন্তু শাসন ব্যবস্থা পরিচালিত করেননি, এটাও তার একটা ব্যর্থতার অন্যতম কারণ। সবার মধ্যে যদি তিনি শাসন ব্যবস্থাকে আলাপ আলোচনা করে যদি পরিচালনা করতেন তাহলে হয়তোবা তার এই পতন এত তাড়াতাড়ি হতো না।
যাইহোক, রাজিয়ার দৃঢ় ব্যক্তিত্ব ও কঠিন হস্তে শাসন পরিচালনাও ছিল এর অন্যতম ব্যর্থতার কারণ। আমরা এখন দেখব সুলতানা রাজিয়ার ক্যারেক্টার অ্যান্ড অ্যাচিভমেন্ট, অর্থাৎ চরিত্র কৃতিত্ব। দিল্লির সিংহাসন আরোহণকারী প্রথম একমাত্র নারী তিনি। আমাদের কিন্তু এটা ভুলে গেলে হবে না, দিল্লির সিংহাসন আরোহণকারী প্রথম নারী সুলতান ছিলেন সুলতানা রাজিয়া। তিনি প্রচলিত মুদ্রায় তিনি নিজেকে উমদাদ উল নিসওয়ান, এগুলো কিন্তু তোমাদের ছোট ছোট প্রশ্নগুলোতে আছে, উমদাদুল নিসওয়ান কি, অর্থাৎ তিনি মুদ্রায় অঙ্কন করেছিলেন নারীদের মধ্যে তিনি বিশিষ্ট মহান নৃপতি, বিচক্ষণ ন্যায়পরায়ণ ও মহানুভব শাসক ছিলেন হচ্ছে সুলতানা রাজিয়া। এটা বলেছেন বিখ্যাত ঐতিহাসিক মিনহাজুস সিরাজ। ভিডি মহাজন বলেছেন তিনি যদি নারী না হলে ভারতের অন্যতম সফল শাসক হতেন এই সুলতানা রাজিয়া। এ বি এম হাবিবুল্লাহ তিনি বলেছেন সাহসিকতা ও অদম্য দৃঢ়তাই ছিল রাজিয়ার আদর্শ। তো এইগুলো থেকে আমরা অবশ্যই বুঝতে পারছি যে সুলতানা রাজিয়ার চরিত্র এবং চরিত্র নিয়ে আর দ্বিতীয় কথা বলার কোনো অপেক্ষা রাখে না। আমরা নেক্সটে দেখি উপসংহারে। উপসংহারে পরিশেষে বলা যায় যে ত্রয়োদশ শতকে ভারতের ইতিহাসে সুলতানা রাজিয়ার আগমন এক চমকপ্রদ ঘটনা। পুরুষ শাসিত সমাজে তিনি পুরুষ অপেক্ষা যোগ্যতার প্রমাণ করেন। এল পি শর্মা বলেন যদিও শাসক হিসাবে তিনি ব্যর্থ হন, তবে দিল্লি সালতানাতের ইতিহাসে তিনি বিশেষ মর্যাদার স্থান দখল করে আছেন। অধ্যাপক কে এ নিজামী যথার্থই বলেছেন অস্বীকার করার কোনোই অবকাশ নাই যে তিনি ছিলেন ইলতুৎমিশের উত্তরাধিকারীদের মধ্যে একজন যোগ্যতম শাসক, একজন অন্যতম ও যোগ্যতম শাসক। যাই হোক, তোমাদের যদি আজকের আলোচনা এই পর্যন্তই, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার আমার তোমরা দেখে থাকবে ইমেল নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে, আমাকে ফোন করে জানাতে পারো কিংবা কমেন্ট করেও জানাতে পারো। তো তোমাদের কিছু আমি দেখতে পাচ্ছ হোমওয়ার্ক দিব, বাড়িতে এই কাজগুলি তোমরা করার চেষ্টা করবে এবং আমাদের পরিস্থিতি ভালো হলে আমরা এই কাজগুলি তোমাদের দেখব। হোমওয়ার্কগুলির মধ্যে দেখো কিছু গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন আমি দিয়েছি। অভিজাত শ্রেণী সুলতানা রাজিয়ার প্রতি ক্ষুব্ধ ছিলেন কেন? প্রথম প্রশ্ন, অভিজাত শ্রেণী সুলতানা রাজিয়ার প্রতি ক্ষুব্ধ ছিলেন কেন? দ্বিতীয় প্রশ্ন, সুলতানা রাজিয়া কেন 40 চক্রের ক্ষমতা খর্ব করেছিলেন? আর তৃতীয় প্রশ্ন, হার গ্রেট উইকনেস ওয়াজ হার সেক্স, বিশ্লেষণ কর। এই তিনটি প্রশ্ন অবশ্যই বাড়িতে তোমরা করবে এবং রেডি করে রাখবে, এবং আমাদের কোভিড পরিস্থিতি ভালো হলে অবশ্যই আমরা সামনাসামনি তোমাদের ক্লাস নেব এবং এই বাড়ির কাজগুলি আমরা দেখব। আজকে তোমাদেরকে থ্যাংক ইউ অল, আবারও জানাচ্ছি আমরা একটা প্যান্ডামিকের মধ্যে আছি, তারপরেও আমরা আশা করব যেন ভবিষ্যতে আমরা যেন একটা সুন্দর সোনালী সকাল দেখতে পাই, এই রকম হাসি যেন আমরা দেখতে পাই, এই প্রত্যাশা রেখে এবং তোমাদের বর্ষার কদম ফুলের শুভেচ্ছা দিয়ে আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলাচল করো। আবার দেখা হবে নেক্সট ক্লাসে, ধন্যবাদ সবাইকে।